আব্দুল হালিম আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠকে দূরত পাঠ করে ফেললে কী সাউদ্দা দিতে হবে নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাঝাব অনুযায়ী আপনাকে সে দাসাউ দিতে হবে যদিও এক্ষেত্রে আহ্বুলি মাহাবরুলামা ইকরাম সৌদি রুল্লামা ইকরাম তারা ভিন্ন মত পোষণ করেন তারা অনুযায়ী সে দেশাউ দিতে হবে না তো হানাফি থট অনুযায়ী বাংলাদেশ বিষয়ে হানাফি মাজাব ফলো করেন সেই হিসাবে সে দাসাউ দিতে হবে বৈঠক প্রথম বৈঠকে যদি আপনি নামাজের প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় একটা যদি আপনি আত্মীয়তার পাশাপাশি দূরত পড়ে ফেলেন আলহামদুল্লাহ আলম আহম্মদ এটুকু পায়ের বেশি অংশ যদি পড়ে ফেলেন তাহলে আপনার সিদ্ধাও দিতে হবে এরপরে টেকনিক্যাল থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ডিগ্রি এডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়ি আনার জন্য বলেন তাকে আনা চাবে না আনলে বেয়াদবি হবে আনলে গুনাহ হবে করণীয় কী দেখুন মুরব্বী সিনিয়র কেউ আপনাকে কোনো নির্দেশ করলে সেই নির্দেশটা মানাটা আপনার জন্য কর্তব্য যতক্ষণ পর্যন্ত সেটি সরিয়ার কোনো সীমানাকে লঙ্ঘন না করে মুরব্বী নির্দেশ এটা মানা খুবই গুরুত্বপূর্ণ আবার আল্লাহ নির্দেশ মানাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন মুরব্বীর নির্দেশ মানতে গিয়ে যদি আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে হয় তাহলে নিশ্চয়ই আমি আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করাটা আমার জন্য জায়জ হবে না আল্লাহ তালিম আখলক ফি মাহসিয়াতিল খালেক আল্লাহ রবুল আলমিনের স্রষ্টার অবাধ্য হয়ে পৃথিবীর কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া অনুগত হওয়া তার নির্দেশ মান্য করা এটার কিন্তু কোনো সুযোগ নেই অতএব এ বিষয়ে আমাদেরকে দায়িত্ববান হতে হবে এবং সচেতন হতে হবে এমনি ইসমাই আপনি লিখেছেন আমার আব্বুকে নামাজের কথা বললে কষ্ট পায় এদিকে আমার গুণা হবে নামাজের কথা আপনি কীভাবে বলেন আমি ঠিক জানি না যে আপনার বাবা কষ্ট পান যদি আপনার বলার মধ্যে ত্রুটি থাকে তাহলে তো অবশ্যই গুণ হবে নামাজের কথা ভালো কথা এই যুক্তিতে আপনি সেটা যেভাবে চাই সেভাবে বলতে পারেন না ভালো কথা বলার পদ্ধতিটাও সুন্দর এবং ভালো হতে হবে তিনি নামাজ না পড়লে আপনি তাকে বোঝাবেন বিনয়ের সাথে বলবেন এর পর থেকে যদি কষ্ট পান তাহলে তাতে আপনার কিছু আসা যায় না এতে আপনার গুণা হবে না কিন্তু আপনার বলাটা সুন্দর হতে হবে উপস্থাপনটা সন্তান সুলভ উপস্থাপন হতে হবে এমডি আলামিন হোসেন আপনি লিখেছেন আমি একসময় মসজিদে আজান দিয়েছি এবং নামাজ পড়িয়েছি কিন্তু এখন আমি নামাজ পড়ি না মনের ভিতরে শুধু ডিপ্রেশন লাগে কী করলে ডিপ্রেশন থেকে ফিরে আসতে পারবো ভাই আলামিন হোসেন আপনি সবচেয়ে ভালো হবে কোনো বিদগ্ধ বিচক্ষণ এবং আমলদার মুতাকিব পরহেজগার কোনো আলেমের স্বর্ণাপন্ন হন এবং তার সংস্রবে যান তাকে আপনার সমস্যাগুলো সব খুলে বলুন আপনার এই সংক্ষিপ্ত প্রশ্নে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে আপনি কী ধরনের ডিপ্রেশনে আছেন কেন আপনি এক সময় নিয়মিত নামাজ পড়া মানুষ মসজিদে নামাজও পড়িয়েছেন আজানও দিয়েছেন এখন ডিপ্রেশনে পড়ে আপনি অবস্থায় চলে গেছেন আপনার সমস্যাটা আসলে কোন জায়গায় সেটা নিয়ে আমার মনে হয় একটু ডিটেল আলোচনা করা দরকার আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ বলে আমি আপনাকে আবারও ফিরে আসার তফিক দান করুন আপনার আপন আলোয় এবং হেদায়তের পথে এবং মনে রাখা উচিত যে কোনো কোনো ডিপ্রেশন কোনো দুশ্চিন্তা আমাকে ভালো কাছ থেকে দূরে সরানোর মানে হলো আমার যোগ বিয়োগে কোনো এক জায়গায় ভুল হচ্ছে কারণ একজন ইমানদার তিনি দুনিয়ার কোনো অপ্রাপ্তির কারণে নিজের পা যে কুঠার আঘাত করতে পারেন না এবং বুদ্ধিমান এটা করতে পারেন না অতএব আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি কোনো বিদগ্ধ বিচক্ষণ এবং মোত্তাকি পরহেজগার আমলি কোনো আহলিম আলিমের স্মরণাপন্ন হয়ে তার সামনে আপনি খুলে সমস্ত কথাগুলো বলুন এবং তার সাহায্য নিন